হালান্ডরা আসে সব জয় করতে, দমকা হাওয়ার মতো থাকে মাঠ জুড়ে। এ তুফান থামবার নয়, তুফানে ভয় নাই, নতুনের আগমনে পুরনো সব ধুয়ে মুছে যায়। সূর্যকে পকেটে রেখে ঝড়কে আপন ভেবে হালান্ডরা খেলে, আকাশের জার্সিটা গায়ে তুলে হালান্ড পরিণত হলেন গোল মেশিনে। প্রথম মৌসুমেই সব জিতে নিয়েছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার, মাঠে নেমেই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, ট্রেবল জয়ের স্বপ্নকে সত্যি করেছেন, নাম লিখিয়েছেন প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড বুকে, 35 ম্যাচে 36 গোল আছে তার ঝুলিতে। 22 বছরে এমন কীর্তি গড়েছে, এখন মেসির সাথে তার তুলনা চলছে, হালান্ড নাকি 36-এর লিও, কার হাতে উঠবে ব্যালন ডি'অর? মৌসুম শেষে হয়েছেন লিগের সেরা খেলোয়াড়, সেরা তরুণ খেলোয়াড়, সেরা নবাগত খেলোয়াড়। তিনি হতে পারেন গতিমানব, কিন্তু বিশ্বকাপে না খেলতে পেরে তারও মন কেঁদেছিল, এবার পেছনে ফেললেন বিশ্বকাপ জয়ী এমবাপেকে। বিশ্বের সবচেয়ে দামি প্লেয়ারদের তালিকা প্রকাশ করেছে ফুটবল ও বিজনেস পোর্টাল ফুটবল বেঞ্চমার্ক। এই তালিকায় সবাইকে ছাড়িয়ে গেছে হালের ছেলে আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান এই স্ট্রাইকারের দাম 194 মিলিয়ন ইউরো। তালিকায় বয়স্ক প্লেয়ার হলেন 24 বছর বয়সী পিএসজির এমবাপে, তার বাজার মূল্য 182 মিলিয়ন ইউরো। 157 মিলিয়ন ইউরো দামে তালিকার তিনে রিয়ালের ভিনিসিউস, চতুর্থ স্থানে রয়েছেন সদ্য রিয়ালে যোগ দেয়া জুড়ে বেলিংহাম, এই মিডফিল্ডারের মূল্য 152 মিলিয়ন ইউরো। তালিকার পাঁচে থাকা বায়ার্ন মিউনিখ তারকা জামাল মুসিয়ালার বাজার মূল্য 149 মিলিয়ন ইউরো। সেরা দশের বাকি প্লেয়াররা হলেন বার্সার গাভি, আর্সেনালের বুকায়ো সাকা, ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন, বার্সার পেদ্রি আর ইন্টার মিলানের ভিক্টর ওসিমহেন। রুকাইয়া রাত্রি, একাত্তর।